চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন দিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার ভিডিও বানিয়ে সর্বপ্রথমে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো এখনই ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি তৎপর করে তুলবে তা যাক মূল বিষয়ে এখানে একটা গেস্ট টিচার এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত জেনে যাবেন এখানে মোট দশটি শূন্য পদ আছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে গ্রুপ ডি এবং কর্মবন্ধু এসব বিষয়েও নিয়োগ আছে তো তার যে বেতনক্রম এবং যোগ্যতা আবেদন পদ্ধতি এ সমস্ত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া যাক মূল টপিকে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর ইন্টারভিউ এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এটা হচ্ছে ডায়েট আবদারপুর বীরভূম এই সংস্থায় নিয়োগ হবে ডায়েট তা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটও আপনাদের সামনে তুলে ধরা হবে এবং কিভাবে আবেদন করবেন সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে এন্ড কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট এনগেজমেন্ট অফ গেস্ট গেস্ট লেকচারার তাহলে এখানে অতিথি শিক্ষক হিসাবে আপনাদের নিয়োগ করা হবে তার জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে ডিআরডাব্লিউ স্টাফ অ্যান্ড কর্মবন্ধু পিওরলি টেম্পোরারি বেসিস তাহলে শিক্ষক এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে এবং সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ হবে অ্যাট ডায়েট বীরভূম মেন ক্যাম্পাস স্টাবলিশ ইডি ট্রেনিজ অ্যান্ড অফিস ওয়ার্কস দ্য গেস্ট টিচার্স ডিআর ডাব্লিউ কর্মবন্ধু স্টাফ উইল বি রিকোয়ার্ড ফর দ্য ফলোয়িং পোস্ট এখানে পোস্টগুলোর সম্বন্ধে তুলে ধরা হচ্ছে গেস্ট অন ইংলিশ এখানে শূন্য পদ আছে দুটি তাহলে দুটো শূন্য পদে ইংলিশ বিষয় নিয়োগ হবে শিক্ষক তারপরে এডুকেশন একটি শূন্য পদ আছে ম্যাথমেটিক্সে একটি শূন্য পদ আছে আর্ট অ্যান্ড ক্রাফট একটি শূন্য পদ আছে তারপরে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন একটি শূন্য পদ আছে ডিআরডব্লিউ স্টাফ ওয়ান হোস্টেল ওয়ার্ডেন ফিমেল এখানে একটি শূন্য পদ আছে নাইট গার্ড মানে গ্রুপ ডি শূন্য পদ আছে একটি সুইপার গ্রুপ ডি শূন্যপদ একটি অ্যান্ড কর্মবন্ধু স্টাফ অন গার্ডেনার এ সমস্ত শূন্যপদে নিয়োগ হবে এন্ড লাস্ট ডেট দেওয়া আছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস অন আর বিফোর সেভেন অফিসিয়াল ডেজ আফটার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফিস আওয়ার তাহলে এটা যে তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখ থেকে সাত দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ধৈর্য ধৈর্য সহকারে দেখতে থাকবেন এখানে কোয়ালিফিকেশান বলা হচ্ছে গেস্ট গেস্ট লেকচারার ক্ষেত্রে কী লাগবে অ্যাজ পার লেটেস্ট এন সি নামস কোয়ালিফিকেশান ফর কর্মবন্ধু স্টাফ ক্লাস এইট পাস আর যেটা গেস্ট লেকচারার সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি তার সাথে বি এড এগুলো থাকতে হবে আচ্ছা আপনাদের যে বেতনক্রম দেওয়া হবে এখানে গেস্ট লেকচারারের ক্ষেত্রে বেতন দেওয়া হবে চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিজ প্রত্যেকটা ক্লাসের জন্য মানে একটি ক্লাসের জন্য চারশো টাকা করে দেওয়া হবে আর ডিআর ডিআরডাব্লিউ স্টাফ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস সে অনুযায়ী দেওয়া হবে বেতন তাদেরকে আর কর্মবন্ধুর ক্ষেত্রে অনারিয়াম দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান এখানে বলা হচ্ছে ইফ নেসেসারি প্লিজ কন্ট্যাক্ট আপনাদের কোনো তথ্য জানার থাকলে এই সমস্ত মোবাইল নম্বরে আপনার কল করে কল করে জেনে নিতে পারেন চুরানব্বই চৌত্রিশ জিরো ছেষট্টি একান্ন দুই আটটা আছে চুরানব্বই সাতশো পঞ্চান্ন তারপরে পঞ্চান্ন পাঁচশো এগারো সাইন্ড সিনিয়র লেকচারার ইনচার্জ ডায়েট আবদরপুর বীরভূম ইন্টারভিউয়ের বিষয়ে এখানে কী বলা হয়েছে ডেট অফ ইন্টারভিউ শুড বি মেনশনড আফটার ভেরিফিকেশান অফ ডকুমেন্টস তো ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরে ইন্টারভিউটা কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি মাঝে মধ্যে ভিজিট করতে থাকবেন এখানে ভেনু এই ডেটে মানে এই জায়গাতে আপনাদের ইন্টারভিউটা হবে ডায়েট আবদারপুর বীরভূম এবার যে বিস্তারিত নোটিফিকেশন সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবার আপনাদের সামনে বিস্তারিত বিষয়টি তুলে ধরা হচ্ছে এখানে বীরভূম ডায়েট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই ফর গেস্ট লেকচারার অ্যান্ড গ্রুপ ডি পোস্ট এখানে দাওয়া আছে দ্য বীরভূম ডায়েট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইজন্য ওপেন অফারিং অ্যান্ড এক্সেলেন্ট অপরচুনিটি ফর জব সিকার ইন ওয়েস্ট বেঙ্গল দ্য বীরভূম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান ট্রেনিং ভ্যাকান্সি দু হাজার চব্বিশ ইনক্লুডস পজিশনস ফর গেস্ট লেকচারার্স অ্যান্ড গ্রুপ ডি স্টাফ এটা আপনারা পড়ে নেবেন এটা জিকে টুডে বেঙ্গালি ডট ইন ওয়েবসাইটে দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড টেক নোট অফ দ্য অ্যাপ্লিকেশন ডেটস অ্যান্ড প্রেপার অল নেসেসারি ডকুমেন্টস ফর দ্য বীরভূম ডায়েট জব ভ্যাকেন্সি এখানে দশটি শূন্য পদ আছে এখানে গেস্ট লেকচারার ভ্যারিয়াস আছে আর গ্রুপ ডি আছে ভ্যারিয়াস অফলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট স্টার্টিং ডেট এটা আবেদন শুরু হয়েছে ষোলো সাত দু হাজার চব্বিশ থেকে আর লাস্ট ডেট টু অ্যাপ্লাই হচ্ছে বাইশ সাত দু হাজার চব্বিশ এখানে যে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ হবে সেগুলো ইংলিশ এডুকেশান ম্যাথামেটিক্স আর্টস অ্যান্ড ক্রাফটস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে তাহলে এই সমস্ত বিষয়ে নিয়োগ হবে কোয়ালিফিকেশান টিচারদের ক্ষেত্রে এম এ ইন রেলেভেন্ট সাবজেক্ট উইথ বিএড প্লাস এম এ ইন এডুকেশন আর এম এড উইথ ফিফটি পার্সেন্ট মার্ক্স আর্টস অ্যান্ড ক্রাফটস সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্টস উইথ ফিফটি পার্সেন্ট মার্ক্স তারপরে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এমপিএড উইথ ফিফটি পার্সেন্ট মার্কস হোস্টেল ওয়ার্ডেন এজ পার গভর্নমেন্ট নর্মস নাইট গার্ডের ক্ষেত্রে এইট পাস সুইপারের ক্ষেত্রে এইট পাস আর কর্মবন্ধু এইট পাস এগুলো হচ্ছে কোয়ালিফিকেশন বয়স এখানে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটি হিসাব করা হবে মিনিমাম সেটা উল্লেখ করেনি ম্যাক্সিমাম সেটা উল্লেখ করেনি তবে এখানে বয়সের ছাড় আছে ও তিন বছর আর এস সি জন্য পাঁচ বছর বয়সের ছাড় আছে অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগবে না বেতন বেতনক্রমের কথা কি বলা হয়েছে এখানে টিচারদের ক্ষেত্রে পার ক্লাস চারশো টাকা করে দেওয়া হবে কর্মবন্ধুর ক্ষেত্রে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে আর আদার্স যেগুলো আছে সেগুলো গভর্নমেন্ট যে রুলস সে অনুযায়ী দেওয়া হবে তো লাস্ট ডেটটা মনে রাখবেন লাস্ট ডেট হচ্ছে বাইশ সাত দু হাজার চব্বিশ হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেশানস ফর দ্য বীরভূম ডায়েট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অফলাইন তাহলে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশানস শুড বি সাবমিটেড অন প্লেন পেপার তাহলে সাধারণ কাগজে আপনারা দরখাস্ত করবেন এফর পেপারে একটা দরখাস্ত করবেন আর অ্যাপ্লিকেশান ফর্ম্যাট অ্যালং উইথ ওয়াল্ড রেলেভেন্ট ডকুমেন্টস সাপোর্টিং দেয়ার কোয়ালিফিকেশানস অ্যান্ড এলিজিবিলিটি তাহলে একটা ফর্মে আবেদন করবেন বা সাদা কাগজে লিখে আবেদন করবেন এবং তার সাথে সমস্ত আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টস সেগুলো দেবেন এখানে লিঙ্ক দেওয়া আছে এটা প্রকাশিত হয়েছে কোথায় ক্যান্ডিডেটস মাস্ট ডাউনলোড অ্যান্ড রিড দ্য ফুল বিফর বিফোর অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্লাইং অনলাইন এই নোটিসটি ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে আজকাল পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল নোটিশ অনলাইন অ্যাপ্লাই সেটা দেওয়া নেই আর অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল যে নোটিস সেটা এখানে ক্লিক করলে যে নোটিফিকেশানটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরা হয়েছে সেটা চলে আসবে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা অলরেডি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে আর তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে তাহলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আপনাদের সামনে খুলে যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি যে ওয়েবসাইট লিঙ্ক সেটা মুখে বলে দিচ্ছি আপনারা একটু মনে করে নেবেন বীরভূম ডট এস সি ইআরটি ডট ওআরজি বীরভূম ডট এস সি ডাব্লিউ বি ডট ও আর জি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা ক্রোম ব্রাউজার বা গুগলে টাইপ করবেন তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে চলে আসবে তে হচ্ছে বীরভূম জেলার ডায়েটে গেস্ট টিচার এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো তো আপনারা দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের উদ্দেশ্যে এই সমস্ত নোটিফিকেশানগুলো সার্চ করে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে